problem 7, geometric design related problem number 7. Question ta ki bolte se, a crest vertical curve joining +3% grade and a -4% grade is to be designed for 50 mile per hour. That means design speed diye diyeche koto 50 mile per hour. আর হচ্ছে ভার্টিক্যাল গ্রেড 3% আর নিচে 4% দেখুন কার্ভটা দেখতে কি অনেকটা এরকম প্রথমে উপরের দিকে ওঠে 3% গ্রেড আর পরবর্তীতে নিচের দিকে নামে 4% এস লেস দেন আর দ্যাট মিন্স হচ্ছে সাইড ডিসটেন্স লেন্থ যদি কম তাহলে এটা ইন্ডিকেট করতে হচ্ছে যে একটা ফর্মুলা কোন ফর্মুলা আমরা ইউজ করব এটা ফর্মুলা জানি একটা হচ্ছে এস লেস দেন এল আর একটা হচ্ছে এস লেস দেন এল ডিটারমাইন মিনিমাম লেন্থ অফ কার্ভ assume f equal to 0.32 perception reaction time 2.5 তাহলে এটাতে যদি প্রথমে আসি কি কি টাকা দেয়া আছে g1 এর ভ্যালু দেয়া আছে 3% g2 দেয়া আছে আচ্ছা এটা g1 এর ভ্যালু 3% মানে কি এটা আগেই বলা হয়েছিল আগে মানটা তো বলা হয়েছে যে 3% মানে কি 100 গেলে হরিজন্টালি 100 গেলে 3 অফ পার্টিকেল ক্রিয়েট হবে এখন এটারে 100 দিয়ে ভাগ করে দিয়েছে মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করে এটা পাইছে দেখুন হচ্ছে 1 ফিট হরিজন্টালি যদি 1 ফিটে ভার্টিক্যালি কত হচ্ছে এর মান হচ্ছে g2 দিয়ে দিয়েছে 4% -4% মাইনাস দিয়ে বোঝাইছে যে গ্রেডটা কি নিচের দিকে নামতেছে স্লোপটা নিচের দিকে নেগেটিভ স্লোপ তাহলে এটার জন্য একই কথা g 4% মানে কি 4/100 4/100 তাহলে এখান থেকে এটা একই কথা আগেরটার ক্ষেত্রে হয়েছিল যে 100 ফিট হরিজন্টালি গেলে ভার্টিক্যালি কত ওঠে এটার ক্ষেত্রে হবে 100 ফিট হরিজন্টালি গেলে ভার্টিক্যালি কত নিচে নামে তাহলে এই জায়গায় এটা মানে কি যে 1 ফিট যদি হরিজন্টালি যায় তাহলে 0.04 ফিট নিচে পরবর্তীতে দেখি কি দেওয়া আছে ইউ দেওয়া আছে 50 মাইল পার আওয়ার ডিজাইন স্পিড 50 মাইল পার আওয়ার এটা দিয়ে দিয়েছে এফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.32 আর পারসেপশন রিঅ্যাকশন 2.5 সেকেন্ড এ কোথা দিকে আছে এর ক্ষেত্রে আমরা জানি যে এরকম কোন যদি কার্ভ হয় তাহলে এ হয় পিওন প্লাস জি টু কেউ যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে এর আগের লেকচারটা একটু ফলো করতে হবে পার্টিকেল কার্ভ রিলেটেড আরেকটা লেকচার দেওয়া আছে ওই লেকচারটা ফলো করতে হবে পিওন প্লাস জি টু তাহলে ভ্যালুগুলো নিউমেরিক্যাল ভ্যালু জাস্ট নোট করে দিব জি1 হচ্ছে 3% জি2 হচ্ছে 2.5 মানে 3% তাহলে এ আসে 4 আর 3 মিলে 7% পরবর্তীতে যদি আসি সাইড ডিসটেন্স অ্যাভেলেবল এস এর ভ্যালু যদি আমরা বের করতে চাই কনসিডারিং ওয়ার্স্ট কেস ভ্যালু ফর জি টু ডিটারমাইন দ্য ব্রেকিং ডিসটেন্স এস ইকুয়াল টু 1.47 ইউটি প্লাস ইউস এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি এখানে এসএসডি বলতেছে ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য বের করতে তাই ওয়ার্স্ট কেস সিনারিও আমরা জানি যে যখন একটা কার্ভ দিয়ে উপরে ওঠে তখন কি একটা ভেহিকল থামতে কি কম ডিসটেন্সের মধ্যে থামতে পারে যখন ভেহিকল নিচে নামে তখন কি থামতে কি কম দি এই ডিসটেন্সের চাইতে এই ডিসটেন্সের চাইতে থামতে কি এই ডিসটেন্স বেশি লাগে দ্যাট মিন্স কার্ভের নিচে নামলে স্টপিং সাইড ডিসটেন্স কি বেশি লাগে তাহলে ওয়ার্স্ট কেস সিনারিও কিন্তু আসলে এটাই যেটাতে হচ্ছে স্টপিং সাইড ডিসটেন্স বেশি লাগতেছে এখন অনেকে বলতে পারে কেন ওয়ার্স্ট কেস সিনারিও এটা হবে কারণ হচ্ছে সাইড ডিসটেন্স একটা হচ্ছে কম ডিসটেন্স সাপোজ হচ্ছে আমি এই জায়গা থেকে একটা ভেহিকল দেখলাম আমি কম ডিসটেন্সের মধ্যে থামতে পারি তাহলে কি এই সামনের বস্তু দেখার ক্ষেত্রে আমি কি কম ডিসটেন্সের মধ্যে থেমে যেতে পারবো অ্যাক্সিডেন্ট হবে যদি আমি কম ডিসটেন্সের মধ্যে না থামতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে বেশি ডিসটেন্স লাগতেছে থামতে সেক্ষেত্রে কি অ্যাক্সিডেন্টটা হয়ে যেতে পারে তাহলে ওয়ার্স্ট কেস সিনারিও কিন্তু এটা ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে জি যখন নিচের দিকে নামতেছে যদি দুইটাই উপরের দিকে ওঠে দুইটাই যখন উপরের দিকে উঠবে সেই ক্ষেত্রে কি ওয়ার্স্ট কেস সিনারিও হবে যেটা হচ্ছে স্লোপ কি মানে রিলেটিভলি কম আচ্ছা এখানে আমরা যদি একটু খেয়াল করি ইউর ভ্যালু দেওয়া আছে 50 ইউর ভ্যালু 50 দেওয়া আছে টি এর ভ্যালু দেওয়া আছে ইউর ভ্যালু দেওয়া আছে এফ এর ভ্যালু দেওয়া আছে 0.32 আর হচ্ছে জি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে কত তাহলে এই জায়গায় যদি আমরা বসাই দিই 1.47 50 2.5 50 স্কয়ার ডিভাইডেড বাই 30 0.32 মাইনাস 0.04 তাহলে এস এর ভ্যালু চলে আসে 40.481.3 তাহলে এস এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে মিনিমাম লেন্থ ভার্টিক্যাল কার্ভের লেন্থ আমরা বের করবো ভার্টিক্যাল কার্ভের লেন্থ বের করার আমরা ফর্মুলা জানি যখন হচ্ছে এস যখন লেন্থ চাইতে কম হয়
তখন ভার্টিক্যাল কার্ভের লেন্থের ফর্মুলা ছিল। সাত নম্বর কোশ্চেনটা আবার একটু লিখে নিলাম, তখন মিনিমাম লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ এটা ছিল √2h1 + 2h2। এই জায়গায় অনেকে দেখা যাবে এটার পরিবর্তে ডিরেক্ট প্যারাসোমেট্রিক কোয়ার্টাইল দিতে পারে, কারণ যখন h1 h2 3.5 আর হচ্ছে 0.5 হয় তখন এই ভ্যালুতে আসে 1329। যখন h1 আর h2 এর ভ্যালু আমরা দিয়ে দিব তখন কিন্তু আবার 1329 ডিরেক্ট পৌঁছাতে পারে, কারণ যখন শুধুমাত্র h1 3.5 আর h2 হচ্ছে 0.5 তখন কেবলমাত্র এই ভ্যালুটা এই যে এই ভ্যালুটা আসে 1329 আসে। তাহলে এই জায়গায় এর ভ্যালু আমরা জানি 7, এস এর ভ্যালু বের করে আসি 481.37² / 100, ভ্যালুগুলো বসাই দিলাম √2 × h1 = 3.5 / 2 1। তাহলে এই জায়গায় যদি আমরা বসাই তাহলে 7 × 481.37² / 3.5, তাহলে এই জায়গায় আছে 1220 ফিট। এটা অবশ্যই কি লেন্থের চাইতে 481 থেকে বড়। তাহলে এটাই বলতেছিল যে যখন হচ্ছে কার্ভের লেন্থ সাইড ডিস্টেন্সের চাইতে বেশি তখন হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করি কার্ভের লেন্থ কার্ভের লেন্থ। আরেকটা ম্যাথ দেখি এর রিলেটেড কি বলতেছে, কোশ্চেন নাম্বার প্রবলেম নাম্বার 8, অ্যান এক্সিস্টিং ভার্টিক্যাল কার্ভ অন এ হাইওয়ে জয়েন্স +4.5% গ্রেড উইথ এ -4.5% গ্রেড। If the length of the curve is 150 feet, what is the maximum safe speed on the curve? Assume f equal to 0.4, perception reaction time 2.5. এখানে আমাদের হচ্ছে যে কার্ভের লেন্থ দিয়ে দিয়েছে, মিনিমাম কার্ভের লেন্থ দিয়ে দিয়েছে। এই জায়গায় বলতেছে সেফ স্পিড কত, স্পিড ক্যালকুলেট করতে হবে। তো অলসো অ্যাজিউম এস লেস দেন এল। তাহলে এই জায়গায় উল্টা কাজ করতে হবে। এখানে যে প্রথমে দিয়ে দিছে আমরা যদি ডাটাগুলো একটু খেয়াল করি যে উল্টা কাজটা কি যে সেফ মিনিমাম ম্যাক্সিমাম সেফ স্পিড, এবার সে ডাটাগুলো আমরা যদি একটু খেয়াল করি প্রথমে দেখি যে 4.5% গ্রেড, দ্যাট মিন্স এই গ্রেডিং উপরে উঠে যেতে এরকম কিছু 4.5%, আর যেমন টি ওয়ান ইকুয়াল টু 4.5%, তাহলে এটা অলরেডি আমরা বলছি যে 4.5% মানে 100/5 4.5/100, তো এটার কনভার্ট করে আমরা লিখতে পারি যে 0.045 ফিট। g2 দিয়ে দিছে 0.25 নিচের দিকে, দ্যাট মিন্স এরকম কিছু কার্ভটা। তাহলে এটার ভ্যালু দিয়ে দিছে কনভার্ট করে নিতে পারি এইভাবে। তাহলে f এর ভ্যালু দিয়ে দিছে 0.4, আর পারসেপশন 0.4 দিয়ে দিছে, পারসেপশন রিঅ্যাকশন টাইম দিয়ে দিছে 2.5, আর হচ্ছে এই জায়গায় যদি আমরা দেখি যে ভার্টিক্যাল কার্ভ এই জায়গায় আমরা প্রথমেই যদি দেখি যে লেন্থ অফ দ্য কার্ভ দিয়ে দিছে এই জায়গায় 150 ফিট, তো এই আগের ম্যাথগুলোতেই আমাদের এই লেন্থ অফ দ্য কার্ভ বের করতে হইতো, কিন্তু এই জায়গায় লেন্থ অফ দ্য কার্ভ দিয়ে দিছে, এই জায়গায় বের করতে হবে ম্যাক্সিমাম সেফ স্পিড, ইউ এর ভ্যালু বের করতে হবে, স্পিড এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা তাহলে দেখি কিভাবে আমরা এই ক্যালকুলেশন করব। দ্য মিনিমাম লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ এল ইকুয়াল টু আমরা জানি এস স্কয়ার 100/2h1 + 2h2² এই ফর্মুলা আমরা জানি। এই জায়গায় জানি না, তাহলে হচ্ছে এই ভ্যালু গুলো বসাই দিলাম। এখানে যদি এগুলো বসাই দিই তাহলে এখান থেকে আমরা কি এস এর ভ্যালু বের করতে পারি, সাইড ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে এস ইকুয়াল টু, এই জায়গা থেকে আরেকটু মিনিমাইজ ফর্মুলাটাই করে নিলাম, ছোট করে নিলাম। তাহলে এই জায়গায় আছে 150 = 7, এস স্কোয়ার এত আসে, এই জায়গা থেকে এস এর ভ্যালু আসে হচ্ছে 168.77, এটা আসলো। তাহলে এই যে এস এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমরা কি জানি স্টপিং সাইড ডিস্টেন্সের আমরা ফর্মুলা জানি, স্টপিং সাইড ডিস্টেন্সের ফর্মুলা ইকুয়াল টু কি আছে এরকম কিছু যে স্টপিং সাইড ডিস্টেন্স অ্যাভেলেবল কনসিডারিং ওয়ার্স্ট কেস সিনারিও, ওয়ার্স্ট কেস সিনারিও নিয়ে অনেকবার কথা বলা হয়েছে, দুইটা গ্রেড আছে, এক
একটা হচ্ছে প্লাস 4.5 আর একটা হচ্ছে 2.5 তাহলে ওই সিনারিও 2.5 দিয়ে হওয়ার কথা কারণ এটা কি নিচের দিকে স্টকে নিচের দিকে তো এটাই হচ্ছে সিনারিও হওয়ার কথা তাহলে এই জায়গায় আমরা অ্যাসেট গুলো একটু আগে বের করে আসলাম 1.47 আর ইউ গুলো আমরা জানি না ইউটাই বের করতে হবে টি এর গুলো জানি টি কত 2.5 এফ এর গুলো জানি আর হচ্ছে জি এর গুলো জানি তাহলে এই জায়গা থেকে এস এর ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলে এস এর ভ্যালু বসাই দিলাম 168 সবগুলো ভ্যালু বসাই দিলাম ইউ জানি না টি এর ভ্যালু 2.5 ইউ স্কয়ার 30 এই জিনিসটা বসাই দিলাম 30.4 এফ এর ভ্যালু 0.4 আর জি এর ভ্যালু হচ্ছে 0.25 এটা বসাই দিলাম তো বসাই দিলে তাহলে ইউ ইউর একটা ই চলে আসে যে এরকম একটা ভ্যালু চলে আসে সবগুলো এই জায়গায় ক্যালকুলেশন করে যাই যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে যদি সবগুলো একই সাইডে নিয়ে আসি তাহলে এরকম কিছু চলে আসে তো এটারে আরেকটু সিম্পলিফাই করি ইউ স্কয়ার এত ইকুয়াল টু 0 আচ্ছা এই ইউ স্কয়ার এই 11.25 দিয়ে গুণ করে দিলাম সবগুলো 11.25 গুণ করে এটা নিচে হচ্ছে 11.25 মুক্ত করলাম বর্ণাংশ মুক্ত করলাম তাহলে এরকম কিছু আসে তো এটা আমরা জানি এই ফর্মুলা আমরা জানি তাই না এটার হচ্ছে এরকম কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তার আমরা হচ্ছে ভ্যালু কীভাবে বের করতে পারি মানে ইকুয়েশন সলভ আমরা কীভাবে করতে পারি এটা জানি যে ইউ ইগাল টু মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2 আইসে তাহলে এই জায়গায় যদি এই ফর্মুলা নিয়ে কারো কোনো কনফিউশন হওয়ার কথা না বি হবে কত বি হবে 41.34 এই জিনিসগুলো আমরা জানি অলরেডি এ হচ্ছে এ হচ্ছে ইউ স্কোয়ারের সহগ 1 কিছু আর হচ্ছে এই জায়গায় হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে সি হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা সো এরকম কিছু আসে ভ্যালুগুলো বসাই দিলে এসব ভ্যালুগুলো বসাই দিলে এরকম কিছু আসে তো ইউ দুইটা মান আসে একটা প্লাস একটা মাইনাস তাহলে এই জায়গায় ইউ একটা একবার প্লাস দিয়ে করলাম 41.34 + 94.43 / 2 আর পরে মাইনাস দিয়ে করলাম -41.34 - 94.43 / 2 এই জায়গায় থেকে আমরা পেয়ে যাই যে ইউ ইকুয়াল টু 26.57 মাইল পার আওয়ার অথবা ইউ ইকুয়াল টু -67.9 মাইল পার আওয়ার এখন এই ভ্যালু সেটি নেগেটিভ হতে পারে না তাহলে এই ভ্যালু এই ভ্যালুকে আমরা কি করব তাহলে ইউ ইকুয়াল টু আসে 26.57 দ্যাট মিনস হচ্ছে 25 মাইল পার আওয়ার ওকে এটাই ছিল যে আমাদের কিভাবে ম্যাক্সিমাম সেলস স্পিড কত 25 মাইল পার আওয়ার ওকে Thank you.